আসলে কৃষি একটা লাভজনক, এই বিগত 7-8 বছরে ভাই যারা কৃষি আবাদ করছে তারা খুবই লাভবান, মানে কেউ লস খায় না? না, কেউ লস খায় নাই এই 7-8 বছরে ভাই, বুকে হাত দেয় কোনো কৃষক বলতে পারবে না যে লস হয়েছে। তার মানে কৃষির অবস্থা এখন খুবই ভালো? জি ভাই, কৃষির অবস্থা খুবই ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। কি করতেছেন? পেপের জমিতে ড্রেন কাটতেছেন? হ্যাঁ। এই ড্রেন কাটা দেওয়ার কারণটা কি? কারণটা ড্রেন কাটে গোড়া যে পানি না জমে, ড্রেনে যে পানি জমে, এই জন্য। মানে পেঁপে গাছের গুড়ায় পানি জমলে পরে পেঁপে গাছ মারা যায়? মারা যায়। মাঝখানতে ড্রেন থাকলে এই পানিগুলো ড্রেমেতে জমা হয়? হ্যাঁ, জমা হয়। তাতে পেঁপে গাছের কোনো ক্ষতি হয় না? ক্ষতি হয় না, পচে না। আপনি পেঁপের জমিতে কত বছর ধরে কাজ করেন? আমি কাজ করতেছি 2-3 বছর ধরে। 2-3 বছর ধরে? হ্যাঁ। মানে পেঁপে চাষ ব্যাপারে আপনি খুব দক্ষ? হ্যাঁ, দক্ষ। তো আপনার যেহেতু দক্ষতা আছে, আপনি কত টাকা রোজ পান? আমি 700 টাকা রোজ পাই। কয়টা থেকে নিয়ে কয়টা পর্যন্ত? 7টা থেকে 5টা পর্যন্ত। 7টা থেকে 5টা পর্যন্ত 700 টাকা রোজ পান? হ্যাঁ, 700 টাকা। দক্ষ হওয়ার কারণে? হ্যাঁ। আর অদক্ষ যারা তাদের কত টাকা? 500 টাকা। 500 টাকা? 500 টাকা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া, ইতিপূর্বে তো আপনাকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছিলাম, সেটা হলো অমৃত সাগর এবং সাগরকলা, রঙিন সাগরকলার। তো আবার আপনি, আমি জানতে পারলাম যে আপনি বিশাল বড় আকারে টপলেডি পেপের বাগান করছেন। টপলেডি তো শুনে আসলাম আপনার প্রতিবেদন করার জন্য। তো ভাইয়া, আপনার এখানে কতগুলা টপলেডি পেপে গাছ লাগাইছেন? এই আমার প্রথম পর্যায়ে, তো এই জন্য একটু কমই লাগাইছি, 2500 মতো লাগাইছি আর কি, পরীক্ষামূলকভাবে আর কি। যদি আমি সফল হইতে পারি তাহলে আরো বেশি লাগানোর চিন্তা ভাবনা। ইতিপূর্বে কখনো চাষ করছিলেন? না না না, এবছর আমি পেঁপে প্রথম প্রথম চাষ শুরু করছেন ভাই? প্রথম। তো প্রথমেতে ইনশাল্লাহ বাজিমাত করে দিছেন, খুব সুন্দর পেঁপে হয়েছে। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা দিচ্ছে মোটামুটি, আল্লাহ, আমরা পরিচর্যা করছি ভালোভাবে, আল্লাহ দিচ্ছে আর কি, দেওয়ার মালিক আল্লাহ। তো এটা কত কখন লাগাইছেন আপনি? এটা লাগাইছি ভাই রোজার পহেলা দিক দিয়ে লাগাইছি, রোজার পহেলাই। ওই টাইমে তো পর্যাপ্ত তাপ এবং মাটি খরা থাকে, তো তখন কি ব্যবস্থা নিছিলেন? ওই সময় চারা লাগাইছি ভাই, ওই সময় খরা ছিল, আর ওই সময় অনেকজন কাজের লোক একসাথে রাখিয়া পরে ঘুরায় ঘুরায় বদনা দিয়ে পানি দিছি, দিয়ে মগ দিয়ে পানি দেওয়াইছি, ভিতরে পানির ব্যবস্থা করে পাইপ দিয়ে পানি না, তারপরে পানি দেওয়া দিয়েছি ঘুরায় ঘুরায়। ঘুরায় ঘুরায় মগ দিয়ে পানি দিছে? হ্যাঁ, পানি দিছে। অনেক পরিশ্রম করছে? অনেক পরিশ্রম করছি। তারপরে আস্তে আস্তে, মানে অনেকদিন গোড়া শিকড় ধরে হারলে, তারপরে পুরোটা ফুল পানি দিয়ে ভিজাই দিছি খেত। তো আপনি লাগানোর সময় কি ব্যবহার করছেন, কোনো সার টার? আমি ওইভাবে লাগানোর সময় কোনো সার টার ব্যবহার করি নাই, হাল চাষ করছি খুব ভালোভাবে, আর পরিমাণ মতো একটু গোবর দিছি। গোবর? হ্যাঁ, গোবর, জৈব সার। হ্যাঁ, অনেকে আবার জৈব সার গোবর এটা অনেক ব্যবহার করে না, আমি একটু অল্প করে দিছি আর কি, ছিল আমার পর্যাপ্ত। তো লাগানোর কতদিন পরে সার ব্যবহার করছেন? লাগানোর থেকে মনে করুন মাসখানি পরে একটু শিকড় ধরে আনলে পরে সার দিছে। হ্যাঁ, অল্প করে ব্যবহার করছি সার। আচ্ছা, সার কি কি সার ব্যবহার হয়? আমি সার ব্যবহার করি TSP, ইউরিয়া, পটাশ, এগুলোই। সাথে আরো কোনো কিছু দেন? হ্যাঁ, সাথে আছে সালফার দেই, পরে ওই যে ম্যাগনেশিয়াম, পরে আপনার যে শিকড়ের জন্য রুটন, পরে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এগুলোই ব্যবহার করি। এগুলো মিক্সার করে, তারপরে মিক্সার করে পরিমাণ মতো 2 মুষ্টি করে দিই গাছে, না উপযুক্ত বয়স হয়েছে, 2 মুষ্টি করে দিই। প্রথম যখন লাগাইছি তখন আসলে প্যাকেটে ওগুলা দিছি না, খালি ওই সার দিয়ে গেছি। তো লাগানোর পরে যে সার দিছেন সেই থেকে এবং এখন বর্তমান পর্যন্ত কয়বার সার দিছেন? সার ওইভাবে বেশি দেওয়া নেই, মাত্র 3বার দিছি। 3বার? জি ভাই। তো আপনার এই 3বারে কত টাকা খরচ হয়েছে আনুমানিক? সার দেওয়া না তো আমার হিসাব ভাই আবার আছে, এই যে খুঁটি আছে, খুঁটি মানে লাগানি সব খুঁটি আছে, আবার ওই কীটনাশক 75 টাকা করে খরচ হয়ে গেছে এমনি ধরুন, আর কীটনাশক অনেক সবকিছু মিলাইয়া ভাই আমার প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়েছে এ পর্যন্ত সারা সহকারে। আচ্ছা, এই যে পেঁপে গাছ যে অনেকেরই দেখি যে লাল হলুদ হয়ে যায় এবং কুকড়াইয়া যায়, তো এইটাই মানে সবচেয়ে বড় সমস্যা পেঁপের ক্ষেত্রে? পেঁপের মধ্যে এটা কারণ কি? এই রোগটাই সবচেয়ে বড় সমস্যা। এইটার কারণ হচ্ছে ভাই খরার কারণে গাছ কুকড়ায় যায়, আর লাল মাকড়ে আর সাদা মাকড় এটার আক্রমণে গাছটা কুকড়াইয়া হলুদ হয়ে আসে ভাই। পরে গাছটা যদি সঠিকভাবে ওইভাবে স্প্রে না করা হয় তাহলে গাছটা অনেক সময় গাছটা একবারে নিস্তেজ হয়ে
ডংশের দিকে। মানে মাকড় সাই স্প্রে করলেই ওইটা সমাধান হয়, আর মাটিতে খরা না থাকলে পরে ওটা সমাধান হয়। পর্যাপ্ত রস আছে এখন, ওই ওই সমস্যাটা দেখা দিবে না। আর এখন মোটামুটি খালি স্প্রে করলেই গাছটা ঠিক হয়ে যাবে, পাতার স্প্রে করলেই গাছ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই টপ লেডি যে পেঁপে, এটা তো উন্নত জাতের একটি পেঁপে। হ্যাঁ, এটা উন্নত জাত। বাংলাদেশের মধ্যে যত ধরনের পেঁপে আসছে সব পেঁপের মধ্যে সেরা পেঁপে হচ্ছে এই টপ লেডি। হ্যাঁ, টপ লেডি। তো এটা কি চারা বাছাই করার ক্ষেত্রে কোনো বিষয় আছে? হ্যাঁ, চারা বাছাই করার ক্ষেত্রে অবশ্যই বিষয় আছে। চারাগুলো আসলে মূলত আমরা মধুপুরের একটা নার্সারি থেকে চারাগুলো আনছি। আমাদের অনেক স্থানীয় চারা পাওয়া যায়, এগুলো চারার মধ্যে সমস্যা আছে। দেশি চারা আছে, এই চারাটা লোকাল বীজ থেকে, লোকাল বীজ থেকে চারা পাওয়া যায়। এই চারাটা ল্যাবরেটরি পরীক্ষিত, এটা হচ্ছে টপ লেডি অরিজিনাল একটা জাত। এই চারাটা আমরা আনছি, একবার অরিজিনাল চারাটা এনে লাগাইছি। এই জন্য আমাদের গাছেও কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, ফল আছে মোটামুটি। মানে রোগ আক্রান্ত কম, রোগ আক্রান্ত কম। তো প্রতি পিস চারা আপনি কত টাকা করে কিনছিলেন? আমি যখন কিনছি তখন চারার দাম ছিল আসলে মূলত সস্তা, 25 টাকা পিস কিনছি। এখন বর্তমান চারার দাম 40 টাকা। 40 টাকা পিস চলতেছে? হ্যাঁ, 40 টাকা চলতেছে। তো আপনি আরও কি কোনো কিছু চাষ করেন? হ্যাঁ, আমি আমার চাষবাস তো অনেক কিছু আছে। আমার মূলত চাষ হচ্ছে কলা, কলার পাশাপাশি এবার পেঁপে লাগাইছি, চিচিঙ্গা আছে, সিম আছে, বেগুন, তারপরে লেবু, সব ধরনের ফসল, আনারস আছে, সব ধরনের ফসল কম বেশি ভাই করা লাগে। তো চিচিঙ্গা বর্তমানে তো আপনার প্রোডাকশন চিচিঙ্গা? হ্যাঁ, বর্তমান চিচিঙ্গার প্রোডাক্ট ভাই, চিচিঙ্গার বাজার খুব অবস্থা খারাপ ভাই। বর্তমানে এই কিছুদিন আগে চিচিঙ্গা বিক্রি করলাম আপনার 40 টাকা মন। 40 টাকা মন, মানে কেজি 1 টাকা? 1 টাকা কেজি ঢাকাতি। তো কৃষক তো, কৃষক তো মইরা সাপ। জি ভাই, সারের বা ইয়ের দামগুলো অনেক বেশি না, কীটনাশকের দাম। এই জন্য ভাই যদি এবার পেঁপের মধ্যে যদি বাজার ভালো না পাই তাহলে এবার কৃষকের অবস্থা ভাই খুব খারাপ। ইনশাল্লাহ পেঁপের মধ্যেও ভালো পাবেন, কারণ পেঁপে এমন একটি ফসল বা এমন একটি ফল বা একটা সবজি, যেটা সবজি এবং ফল দুইটাই। এবং এই এই পেঁপের যে পেঁপের মধ্যেই একমাত্র আপনার ওই কেমিক্যালের কেরামতি খাটে না। জি না ভাই, অন্যান্য যে কোনো ফসলের মধ্যেই কেরামতি করা যায় বিভিন্ন কেমিক্যাল দিয়ে, ফরমালিন ব্যবহার করলে পয়সা যায়। জি ভাই, কেমিক্যাল ব্যবহার করলে পেঁপে নষ্ট হয়। তো আর বিশেষ করে চিকিৎসকরা, স্বাস্থ্যবিদ যারা আছে তারা কিন্তু আপনার এই পেঁপে খাওয়ার জন্য, জি ভাই, উৎসাহিত করে রোগীদেরকে। তো অনেক পুষ্টিকর একটি খাবার। তো যাই হোক, আপনার এখানে জমির পরিমাণ কতটুকু? 5 পাখির মতো আবাদ করতেছে আর কি। 48 পাখি? হ্যাঁ, তার 5 পাখি। 5 পাখি। যাই হোক, আপনি এটা নিজের না লিস নেওয়া? না, এটা আমার জায়গা লিসে নেওয়া। লিস নেওয়া? জি ভাই। তো লিস আপনার কত টাকা নিছেন এই 5 পাখি? 5 পাখি জায়গা ভাই ওভাবে না, আমার 35,000 টাকা পাখি লিস নেওয়া হয়েছে। 3500 টাকা? 35,000। 35,000 টাকা পাখি? তো 35,000 টাকা পাখি হইলে 5 পাখি আপনার কত আসে ভাই? মূলত 1,75,000 টাকা আমার দিন লাগে, জমি লাগে, জমির মালিক। জি ভাই, বাৎসরিক। তো আপনি আশা করতেছেন গত বছর যেভাবে পেঁপের বাজার গেছে, কৃষক যে পেঁপের বাজার পাইছে, এটা আসলে একটা নজির? জি ভাই, বিশাল বাজার পাইছে এবং ব্যাপক সফলতা পাইছে যারা পেঁপে চাষ করছে। জি ভাই। তো আপনি সেই অনুপাতে যদি সামান্য সামথিং, সামান্য বাজার যদি কম পান গত বছরের থেকে, সেই গড়ে একটা অনুপাতে আপনার এখানে কত টাকা বিক্রি আসতে পারে? ওটা সৃষ্টিকর্তা জানে, এরপরে তো ভাই অগ্রিম কথা গড় ঠিক না। তা আমরা আশাবাদী 25-30 লাখ টাকার মতো বিক্রি আসবে, এটা আমরা আশাবাদী ভাই। ওটা সৃষ্টিকর্তা জানে, অগ্রিম বলা আসলে ঠিক না। তো অবশ্যই, কারণ পেঁপে এমন, পেঁপে কোনো কোনো বছর আপনার দেখা যাইতেছে খাই না। জি ভাই, মানে সবজি হিসাবেও বাজারে বিক্রি হয় না, বিক্রি হয় না, আবার ফল হিসাবেও বিক্রি হয় না, কম হয়। আবার দেখা যাইতেছে যে কোনো কোনো বছর এত সুন্দর বাজার যায় যে আপনার অন্যান্য সবজিতে এরকম বাজার পাওয়া যায় না। জি ভাই, তো যা আশা করে তার থেকে বেশি পাওয়া যায়। তো যাই হোক, আপনার অনেক মূল্যবান সময় আমাকে দিলেন। আপনি একজন শিক্ষিত মানুষ, তো লেখাপড়া করে চাকরির পেছনে না ছুটে আপনি কৃষিতে মনোযোগী হয়েছেন। জি ভাই, আপনি বিভিন্ন ফল, ফসল, সবজি, বিভিন্ন মশলা জাতীয় ফসল আপনি চাষ করেন। জি ভাই। তো এখন আপনি যেহেতু চাকরিতে যান নাই, কৃষিতে মনোযোগী হয়েছেন, তো দেশে অনেক বেকার যুবক রয়েছে যারা মানে কৃষিতে যাবে কি চাকরি করবে, মানে কি করবে, মানে দিশেহারা। তো আপনি তাদের উদ্দেশ্যে যদি একটা পরামর্শ দিতেন? তাদের উদ্দেশ্যে আসলে, বেকারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই ভাই, বর্তমান চাকরির বাজারে আগুন ভাই, চাকরির বাজার আসলে ওইভাবে, চাকরি বাকরি সবাই, চাকরি কয়জনে করবো ভাই, দেশের চাকরির অবস্থা, দেশের অবস্থাই ভাই খারাপ। এজন্য আমি মনে করবো যারা বেকার আছে
যারা স্বল্প পুঁজি তাদেরকে ভাই কৃষির প্রতি আমি আসার অনুরোধ জানাইতেছি। ভাই কৃষির মধ্যে আসল কৃষি একটা লাভজনক, এই বিগত 7-8 বছরে ভাই যারা কৃষি আবাদ করছে তারা খুবই লাভবান, মানে কেউ লস খায় না, না কেউ লস খায় নাই 7-8 বছরে। ভাই বুকে হাত দেয় কোনো কৃষক বলতে পারবে না যে লস হয়েছে, তার মানে কৃষির অবস্থা এখন খুবই ভালো। জি ভাই কৃষির অবস্থা খুবই ভালো। তো সরকারও তো কৃষিকে আগায় নেওয়ার জন্য অনেক পদক্ষেপ নিচ্ছে এবং কৃষকদের সহায়তা দিচ্ছে, আপনি কি সহায়তা পান? না কোনো সহযোগিতা পাইনি। সহায়তা পান না, মানে আপনি ওই সহায়তা আশাও করেন না? না ভাই আশাও করেন। তো যাই হোক অনেক সহায়তা দিচ্ছে, বীজ দিচ্ছে, তারপরে সার দিচ্ছে, কীটনাশক দিচ্ছে, এগুলো দিচ্ছে, হয়তো আপনারা ওখানে মানে জান না অনেকেই পায়। হ্যাঁ অনেকেই পায়। তো আপনার আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে তো ভালো থাকবেন।